Hello friends, welcome to our channel Success Tier for all competitive exam. So, যারা SSC, PSC, WBCS এবং অন্যান্য competitive exam এর জন্য preparation নিচ্ছো, তো তাদের জন্য আমি অভিজিৎ মণ্ডল vocabulary English vocabulary ক্লাস নিয়ে থাকি। তো বন্ধুরা, আজকে আমরা প্রতিবারের মতোই দ্য টাইমস অফ ইন্ডিয়া এবং দ্য হিন্দু নিউজ পেপার থেকে একেবারে বাছাই করা খুঁটিনাটি পাঁচটা ওয়ার্ডকে তোমাদের জন্য নিয়ে এসেছি। তো বন্ধুরা, আজকে আমাদের সিরিজ ফাইভ, তো শুরু করা যাক। আজকে আমাদের প্রথম ওয়ার্ড স্টুপেন্ডাস। স্টুপেন্ডাস মানে হচ্ছে বিস্ময়কর। এর ভালো ভালো সিনোনিমস আছে। তো তার আগে বন্ধুরা বলে রাখি, 2010 সালে আমার মনে পড়ছে সিজিএল পরীক্ষায় স্টুপেন্ডাস কথাটি পড়েছিল। তখন স্টুপেন্ডাস হচ্ছে সিনোনিম হিসেবে পড়েনি, সম্ভবত 27 নম্বর কোশ্চেনে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হিসেবে স্টুপেন্ডাস কথাটা ছিল এইভাবে, ইম্পসিবল টু ডেসক্রাইব, সেটার অর্থ এসেছিল স্টুপেন্ডাস। তো স্টুপেন্ডাসের সিনোনিম অ্যামেজিং, তোমরা জানো, সারপ্রাইজিং, খুবই পরিচিত, অ্যাস্টোনিশ, তোমরা অ্যাস্টোনিশ কথাটাকে একটুখানি খেয়াল রাখবে, এবং নেক্সট যেটা রয়েছে ওয়ান্ডারাস, এটাকেও একটু খেয়াল রাখবে। তো ইউজেস যদি দেখি, ইন্টারনেট ইজ আ স্টুপেন্ডাস ইনোভেশন ইন আওয়ার টাইম, অর্থাৎ ইন্টারনেট হলো আমাদের সময়কার, অর্থাৎ এই সময়ের একটা হচ্ছে বিস্ময়কর আবিষ্কার। নেক্সট ওয়ার্ড ফর্মিডেবল। ফর্মিডেবলের বাংলা ভয়ানক। তো এর ভালো ভালো সিনোনিমস আছে, আউটরেজিয়াস খেয়াল রাখবে, হরিবেল, তোমরা জানো হরর ফিল্ম, সেই হরর থেকে হচ্ছে হরিবেল, ড্রাস্টিক, ড্রাস্টিক ওয়ার্ডটিও পড়েছে বিভিন্ন পরীক্ষায়, র্যাম্প্যান্ট খেয়াল রাখবে। যদি আমরা ইউজেস দেখি, একটু ভালো করে খেয়াল করে দেখো, তো ইয়েস্টারডে আই হ্যাভ সিন আ ফর্মিডেবল স্নেক, কোনো এরর আছে সেন্টেন্সটা? ইয়েস, এরর আছে, যেহেতু আমি ইয়েস্টারডে লিখে দিয়েছি, আমি ইচ্ছা করেই দিয়েছি, আই হ্যাভের জায়গায় কী হবে, আই হ্যাড। এইভাবে কিন্তু তোমাদের এরর আসতে পারে ওয়ার্ডের। তো খেয়াল রাখবে যে ইয়েস্টারডে থাকলে সবসময় পাস্ট টেন্সে চলে যায়, আই হ্যাভের জায়গায় হ্যাড হয়ে যাবে। নেক্সট ইনকাম্বেন্ট। ইনকাম্বেন্ট মানে আরোপিত করা। এর সিনোনিমগুলি হলো ইম্পোস্টার, অ্যাট্রিবিউট, অ্যাসক্রাইব, ইম্পুটেড। ইউজেস দেখি, যদি এ কেস অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইজ ইনকাম্বেন্ট অ্যাগেনস্ট দ্য চিফ জাস্টিস। তো তোমরা খবরে কাগজে খবরটা শুনে থাকবে যে আমাদের যে চিফ জাস্টিস আছেন বর্তমান, রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে, একজন চিফ জাস্টিসের বিরুদ্ধে ওই হাইকোর্টে, সুপ্রিম কোর্টে চাকরি করে একজন মহিলা সেক্সুয়াল হ্যারাসমেন্টের একটা অভিযোগ আরোপ করেছে। এই অভিযোগ আরোপ করার ইংরেজি হচ্ছে ইনকাম্বেন্ট। নেক্সট বিমিউজ। তোমরা অ্যামিউজ কথাটা নিশ্চয়ই শুনেছো। তো অ্যামিউজ কথার বিপরীত শব্দ হচ্ছে বিমিউজ। বিমিউজ মানে অবাক করে দেওয়া। খুব ভালো ভালো সিনোনিমস আছে, কনফিউজ তোমরা শুনে থাকবে, বিউইল্ডারেড খেয়াল রাখবে, এটা পরে, এবং পারপ্লেক্স। যদি ইউজ দেখি, এক্সিস্ট পোল অফ 2019 জেনারেল ইলেকশন বিমিউজ দ্য হোল ইন্ডিয়া, অর্থাৎ তোমরা খেয়াল করেছো যে এক্সিস্ট পোল পুরো পাই টু পাই হচ্ছে এবারে মিলিয়ে দিয়েছিল যে নির্বাচনের রেজাল্ট কী হতে পারে। তো সেইটা সকলকেই নিশ্চয়ই অবাক করে দিয়েছে, সেই অবাক করে দেওয়া অর্থে আমরা বিমিউজ কথা থেকে ব্যবহার করেছি। নেক্সট মার্কিউরিয়াল। তোমরা মার্কারি শুনেছো, মার্কারি মানে পারদ, সেই ব্যারোমিটারে পারদ থাকে, আর পারদের স্তর যদি চেঞ্জ হয়ে যায়, আবহাওয়া চেঞ্জ হয়ে যায়, এইভাবে তোমরা মনে রাখতে পারো যে মার্কিউরিয়ালের বাংলা হচ্ছে পরিবর্তনশীল। খুব ভালো ভালো সিনোনিমস আছে, আনস্টেডফাস্ট, আনস্টেডি, আনস্টেবল। যদি ইউজেস দেখি, ট্রু মার্কিউরিয়াল টিম, আজ যে খেলা চলছে উইথ গুড লিডার্স আর সাউথ আফ্রিকা অ্যান্ড ইন্ডিয়া, তো ইন্ডিয়ার ক্যাপ্টেন তোমরা জানো, ইন্ডিয়ার ক্যাপ্টেন তোমাদের হচ্ছে বিরাট কোহলি, এবং সাউথ আফ্রিকার ক্যাপ্টেন প্লেভিসিস, এরা দুজন হচ্ছে এমনই একজন প্লেয়ার যে কোনো মুহূর্তে টিমের খেলাটাকে চেঞ্জ করে দিতে পারে, তো পরিবর্তন করে দিতে পারে, তাই মার্কিউরিয়াল কথার অর্থ হচ্ছে পরিবর্তিত। তো বন্ধুরা, হলে এই হলো আমাদের পাঁচটি ওয়ার্ড আজকের। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দেবে, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।